हेलो नमस्कार आमार चैनलेर आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। जे जेखान थेके देखछेन ना केन इंडियाते बा बाइरे आबुधाबीते बा तार बाइरे सकलकेई आमार ई मोस्ट अवेटेड भिडियोटाते अनेक अनेक स्वागत जानिये आजके भिडियोटा शुरू करछि। आमी खूब एक्साइटेड आजके भिडियोटा शेयर करार जन्य, तो चलुन शुरू करा जाक। तो टाइटल देखे अपनारा बुझे ही गेछेन जे एटा आमार किचेनेर मेकओवर बा अर्गानाइजेशन भिडियो। तो आमी वेट करछिलाम जेटार जन्य, सेटा होच्छे आमार किचेनेर लाइटेर जन्य। तो एखाने राना ओटाई लागिए दिच्छे। तो एटा कालके सन्धेबेलार क्लिप, ओ अफिस थेके आसार पर आमरा दुजने मिले मिशेई लाइटटा लागिए निएछिलाम। बाट दुजने मिले मिशे ठिकई, बाट ओरी काजटा बेशि छिलो, ओ आमाके अनेकटाई हेल्प करे देय एइसब जिनिसे। आर लाइटेर साथे साथे आमी एरकम एकटा কি বলে এটাকে র‍্যাক মতন বা ঝোলানোর যে জিনিসটা থাকে ওইটাও লাগিয়ে দিয়েছো আমাকে ড্রিল করে। আর কিছু স্ক্রু যেগুলো আমার র‍্যাকগুলো লাগানোর জন্য দরকার ছিল সেগুলো সাথেও লাগিয়ে দিয়েছে। তো ওকে তো অনেক অনেক থ্যাংক ইউ সবসময় আমাকে হেল্প করার জন্য। আর এই ক্লিপটা হচ্ছে আজকে সকালের, যেখানে মেন জিনিসটা হতে চলেছে। তো আমি সকালেই পুরো কিচেনটাকে খালি করে অলমোস্ট ক্লিন করে নিয়েছি। আর এই ক্লিপটাতে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার কিচেনটা কীরকম, মানে কত ছোট আর কীরকম ব্যবস্থা আছে কিচেনটাতে। তো আমার কিচেনটা বলতে গেলে যদি আপনারা বুঝে থাকেন, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, খুবই খুবই ছোট। তো চলুন শুরু করা যাক এটাকে মেকওভার দেওয়ার একটা ছোট্ট চেষ্টা। তো এইটা দিয়ে আমি শুরু করছি। এই র‍্যাকটা আমার আগেই এখানে ছিল, অনেকদিন আগেই লাগানো ছিল। বাট যখন আমি মেকওভার দিচ্ছি, তো আমি ভাবলাম এটা এখানটা খালি করে পরিষ্কার করে নিই। তো অলরেডি আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার এখান থেকেই আমি শুরু করব। তো এর সাথে এরকম দুটো গ্লাস মতন আসে, ছিদ্র আছে নিচে, মেইনলি এটা জল ঝরানোর জন্য। এটা কিন্তু বেসিনের উপরে রাখার জন্য একদম উপযুক্ত। বাট এটাতে আমি একটাতে আমি আমার সব কাঁটা চামচগুলো গুছিয়ে রাখি। আর এই যে সেকেন্ডটা, এটাতে আমি এরকম জিনিস যেমন কি এটা পিলার, আমার সিজার্স, তারপরে পিজা কাটার, লেমন স্কুইজার, আর ছোটোখাটো কিছু আরও ছুরি, বাটার নাইফ, এগুলো আমি এটাতে অর্গানাইজ করে রাখি। এবার এই নিচে যে হুকসগুলো চলছে, এগুলোতে আমি আমার কাটিং বোর্ডটা সবচেয়ে পেছনে রাখি। এটা আমার রেগুলার ইউজের কাটিং বোর্ড। আর সামনে এই তো কিছু ছাঁকনি, দেন আমার সিলিকনের যে স্প্যাচুলাগুলো ওগুলো, দেন তারপরে এটা একটা চিমটা আর একটা গ্রেটার, আর তারপর আমার কাঠের যে স্প্যাচুলাগুলো, আর যাবতীয় যা হাতা খুন্তি যা এক্সট্রা আছে ওগুলো আমি এখানেই রাখি। আর তারপরে এই দুটো নাইফ আমার কাছে বড়, ছুরি বড় ছুরি এগুলো, তো এগুলো আমি ওই ওপরে সেকশনটাতে রাখি। ওটা বেসিক্যালি ছুরি রাখার জন্যই ছিদ্র মতন করা আছে ওটা পুরো এরিয়াটাতে। এবার আসি এই নিচের জায়গাটায়। এই নিচের জায়গাটায় আমি আমার কফি মাগসগুলো রাখি। আর কফি মাগসগুলো আমি কালার কোঅর্ডিনেট করেই রাখার চেষ্টা করেছি যাতে সুন্দর লাগে, মানে ব্ল্যাক হোয়াইটের মধ্যেখানে একটা রেড। আর তার পাশে আমি আমার পাতাবাহার গাছটা একটু কালার অ্যাড করার জন্য রাখছি। এটা আপনারা সবাই দেখেছেন, এটা আমার বাইরে ছিল, বাট আমি ভেতরে রাখছি আর এটা খুব সুন্দর আছে। আর এইখানে এই জায়গাটা করা আছে কিচেন টাওয়ালের জন্য, তো এখানে আমার কিচেন টাওয়ালই থাকে। তো এই জায়গাটা এরকমভাবেই আমি অর্গানাইজ করেছি। এবার আসি এই জায়গাটা। তো এটা হচ্ছে আমার পুরনো যে ড্রেসারটা, ওটারই ড্রেসার যে ড্রয়ার সহ ওইটা, আর এটার আয়নাটা আপনারা দেখেছেন আমার বাইরে লাগানো। যেহেতু ওভেনের পাশে আমার কোনো কাউন্টার টপ নেই, তো আমি এটাকে ইউজ করছি। তো এটার সবচেয়ে কর্নারে আমি একটা ট্রান্সপারেন্ট ট্রিয়ে রেখে তার উপর আমি একটা কিচেন টাওয়েল দিয়েই এটাকে ঢেকে দিচ্ছি। আর এখানে আমি রাখি আমার যে ব্লেন্ডারটা, ওটা কেননা এটা ডেলি ইউজ, আর এর ওপরেই আমার প্লাগ পয়েন্ট আছে। আর তার পাশে আমার চপার, যেটা আমার ডেলি মানে খুব খুব ইউজ হয় আর এটা খুব হ্যান্ডি। আর তার সাথে আমি এখানে একটা ক্যান্ডেল লাগছি জাস্ট ফর ডেকোরেটিভ পারপাস। তার পিছন দিকে আমি আমার চপিং বোর্ডটা রাখছি, যেটা আমার রেয়ারলি ইউজ হয়, এটা আগে অন্য ডেকোরেশন করেছিলাম এটা দিয়ে আমি। তো এখন আমি পুরোটাই চেঞ্জ করছি, কিছুটা পুরোনো আছে কিছুটা চেঞ্জ করছি। আর এটা একটা র‍্যাক আমি রিসেন্টলি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, দুটো র‍্যাক এসেছিলো, একটা ছোট বড়। তো ছোটোটা আমি এখানে রাখছি, আর এর ওপর আমি সল্ট আর তেলের যে শিশি দুটো, এটা আমার থাকে, মানে এই এরিয়াটা পুরোই আমার তেলের আমি করে দিয়েছি। আর এটা হচ্ছে একটা আগাছা, আপনারা জানি না কী ভাবছেন আমাকে, আর এটা একটা পুরোনো তেলের বোতল আমি ইউজ করতাম। আর এই যে গাছটা দেখছেন, এটা একটা আগাছা, আমি জানি না কী গাছ, আমার ব্যাকইয়ার্ডে হয়েছিল, ওটাকে তুলে ফেলছিলাম, তো ভাবলাম সাজানোর জন্য এখানে রেখে দিই, ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমার স্প্রে অয়েল,
আর এই জায়গাটা পুরোটাই অয়েল আর সল্টের সেকশন, আর নিচটাকেও আমি ইউজ করব। তো এটা হচ্ছে একটা বক্স যেটা ফেলে দেওয়ার ছিল, বাট আমি এটাকে রিইউজ করে এটাকে ভালো করে ডেকোরেট করে নিয়েছি। আর এটা আমি শর্টসও একটা দিয়েছি, আমার চ্যানেলেই আছে, চাইলে দেখতে পারেন যে আমি কী করে এটাকে করেছি। এর মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, আর তারপরে ছোটো ছোটো যে মশলা, যে গোটা মশলা যেগুলো ডেলি রান্নাতে লাগে, কম লাগে বা বেশি লাগে, সেগুলোকে আমি এখানে গুছিয়ে রাখছি, কারণ এগুলো খুব লাগে। তো আমি সামনেই রেখে দিচ্ছি, খুব হ্যান্ডি হয়ে যাবে, এরকমভাবে ট্রেটাকে পুল করলেই আমি হাতের কাছে পেয়ে যাব। তো এখানটাতেও আমি আরেকটা গ্লাসে আরেকটা ওই আগাছা নিয়ে একটু গ্রিনারি অ্যাড করার জন্য রেখে দিচ্ছি। আর এই সাইডটাতে এটাতে আছে আমার আটা, যেটা বেলার জন্য কাজে লাগে। আর তার উপরে এরকম একটা গ্লাস কন্টেনারের মধ্যে আমি আমার যত স্পুনস আছে ওইগুলোকে রাখি, কাঁটাগুলো ওপরে, আর স্পুনসগুলো যেহেতু খুব কাজে লাগে তাই জন্য হাতের পাশেই, মশলা বা নুন বা তেল কিছু ইয়ে করতে। আর এটা একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এটার পিছনে ম্যাগনেট দেওয়া, যেহেতু এই ড্র্যাকটার পায়াটা মেটালের তাই ওটা ছিটকে দিয়েছে ওখানে। আর এটা আমার একটা স্পুন রেস্ট সেরামিকের, এটাতে খুন্তি রাখার জন্য আমি ইউজ করি, তো ওটাও পিছনে রেখে দিলাম কারণ ওটাও এখানে দরকার লাগে। আর এই লাইটটা হচ্ছে আমার ঠাকুরঘরের লাইট, পুরনো, তো এটাকেই আমি এখানে এনে ডেকোরেট করে দিয়েছি, কাজ আমার ঠাকুরঘরে অলরেডি আমি নতুনভাবে মেকওভার দিয়েছি আর নতুন লাইট লাগিয়েছি। আর এটা আমার আভেন, আভেনের উপরে আমি কিছুও করব না, বাট তার উপরে এই হুকটা, অ্যাধেসিভ হুকটা আমি লাগিয়ে নিয়েছি, আর এর উপরে আমি আমার যে আভেনে যে ইউজ করা যে গ্লাভসটা ওইটা রাখি এর উপরে, আর আমি কিছু রাখবো না। তো এটা রেখে দিয়েছি এখানে কারণ আভেনটা নিচেই আছে আর এটা হ্যান্ডি হয় খুব এখান থেকে ইউজ করতে, তো আমি এটাই রাখবো। আর তার পাশের ওয়ালটাতেও আমি অ্যাধেসিভ হুকস কিছু ছিটকে নিয়েছি, এখানেও আমি জিনিসপাতি রাখি। আর ফার্স্ট হুকটাতেই আমি রাখছি আমার এপ্রনটা আর একটা হ্যান্ড টাওয়েল, তার পাশেরটাতে একটা ঝুড়ি, আর তার পাশেও একটা বাটি বা এটা গামলা মতন যেটা আমি ইউজ করি আমার কিচেন ন্যাপকিনস ধুতে। আর এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন, আর এই এরিয়াটাকেও আমাকে ইউজ করতে হয় না চাইলেও, কারণ আমার খুব স্পেস ছোটো আর সিঙ্কের পাশেই এটা, তাই এটাতে আমি আমার ফ্রিজের ট্রেটা, যেটা আমি ফ্রিজে রাখি না, অনেকটা স্পেস নিয়ে নেয়, ওটাকে আমি অ্যাজ আ ডিশ র্যাক এখানে ইউজ করি, আমি আগেও শেয়ার করেছিলাম। আর পেছন দিকে এগুলো হচ্ছে কিছু ডিটারজেন্ট পাউডার এক্সট্রা বক্সেস, ওইটা আমি এখানে স্ট্যাক করে দিয়েছি। আর এটা হচ্ছে একটাতে পিতাম্বরি আছে আর একটাতে ডিটারজেন্ট পাউডার, এটা আমার কাজে লাগে। আর এটা হচ্ছে একটা ফ্রিজ অর্গানাইজেশন, একটা মেনলি আমার লস্ট অ্যান্ড ফাউন্ড বলতে পারেন, এখানে আমি রাখি ছোটো ছোটো জিনিস যেটার হয়তো ঢাকনা হারিয়ে গেছে বা কুকুরে সিটি ধুয়েছি, ওইগুলো রাখার জন্য এটা খুব হ্যান্ডি হয়। তো এই পাশের সেকশনটাও আমার এরকমভাবেই গুছিয়েছি আমি। এবার এই দিকটা আসি, এই দিকটা হচ্ছে আমার মেন কাউন্টার টপ, আমার কিচেনে একটাই ছোট্ট কাউন্টার টপ আছে, তো এটাকে আমি এভাবেই ছোট্ট করে গুছিয়ে নেবো। আর এর ওপরটাতেই স্পেস ইউটিলাইজ করার জন্য আমি এই জিনিসটা লাগিয়েছি। তো এখানে আমি ফার্স্টে ওই র্যাকটা যেটা আমি বললাম অ্যামাজন থেকে আনিয়েছিলাম, এটা বড় র্যাকটা, দুটো পেয়েছিলাম, এটা র্যাকা রেখে দিচ্ছি। আর এখানে আমি ওই জিনিসগুলোই রাখবো যেগুলো আগে ছিল, যেমন আমার কুকি জারটা, আর তার পাশে এটা কিছু আরও ক্রকারিস, উডেন, সরি ক্রকারিস না, স্প্যাচুলাস, উডেন স্প্যাচুলাস, আর তার পাশে আমি একটা মধুর ডিব্বা রাখছি, এটা আমার আগেও এখানে ছিল। আর সাথে এটাকে ডেকোরেট করার জন্য একটা ছোট্ট আর্টিফিশিয়াল ফুল আর একটা সেম কালারের ক্যান্ডেল। আমি এই পাশে ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি আগের থেকে, আর নিচে যেহেতু স্পেস আছে ওটাও ইউটিলাইজ করব। আর এটা একটা প্লাস্টিকের ট্রে, কোনো খাবার এসেছিলো সেটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে কিছু স্পুনস আর কিছু কাজের জিনিস যেগুলো হ্যান্ডি লাগে বা কিছু রাখতে, বা যেমন এই পেনটা, আর এটা হচ্ছে নুডলসের কিছু সস আমি ইউজ করিনি, তো এটাও হ্যান্ডি বের করে জাস্ট ইউজ করে বাস ভেতরে ঢুকিয়ে দেওয়া। আর তার পাশটাতে, মানে এই যে এরিয়াটাতে, এটাও সেম আমার বিস্কিটের যে জারটা, যেটা সবসময় এখানে থাকে, আমি এখান থেকে খাই রান্না করতে করতে, ওতে তো থাকবেই। আর পাশে আমি একটা ট্রে লাগাচ্ছি ছোট্ট, আর এই ট্রেটাতে আমি দুটো জার রাখবো, একটাতে আমি চকলেটস রেখেছি, এটাও আমি মাঞ্চিংয়ের জন্যই রান্না করতে করতে। আর তারপরে এটা হচ্ছে টি ব্যাগস, এটাও আমার সকালবেলা দরকার লাগে টি ব্যাগস, আমি টি ব্যাগস দিয়েই চা খাই সকালে। আর তার পাশে আমার কেটেলটা, ইলেকট্রিক কেটেল রাখছি, কারণ ওই পাশেই আমার ইলেকট্রিকের কানেকশানটা আছে। তো এখানটা এরকমভাবেই আমি সাজিয়ে নিয়েছি।
এরপরে ওপরে যেটা লাগিয়েছিলাম এটাতেও আমি কিছু জিনিস হ্যাং করব, যেটা আমার খুব রেগুলার বেসিসে লাগে, যেমন এই কোল্যান্ডারটা, এটা আমার সবজি ফল ধুতে লাগেই, ডেলি বেসিসে লাগে। তারপর আমার সস প্যানটা, এটাও আমার ডেলি বেসিসে দুবেলাই লাগে, খুব হ্যান্ডি। আর পাশে দুটো আমাদের দুজনের চায়ের কাপ, যেটাও ডেলি লাগে আর মানে নিতে হয়, বের করতে হয়। আর এটা আমার ম্যাশার, এটা ওই পাশে জায়গা হচ্ছিলো না তাই এখানে আমি রেখে দিয়েছি। ব্যাস এই এরিয়াটাতে আমি আর কিচ্ছু করব না, কারণ এটা আমি জায়গাটা বাঁচিয়ে রেখেছি। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা খালি, ওটা রুটি করার জন্য, আটা মাখার জন্য বা রান্না করে রাখার জন্য আমি স্পেসটা খালি রেখেছি। এবার আসছি এর পাশের ওয়ালটা, যেটা খালি, যেখানে আমি স্ক্রুগুলো লাগিয়েছিলাম, মানে রানা ড্রিল করে লাগিয়ে দিয়েছিলো, এর জন্য আমি দুটো র্যাকও কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো প্রথম র্যাকটা হচ্ছে এইটা, এটা আমি ওপরে লাগাচ্ছি। বেসিক্যালি এটা আমি এনেছিলাম আমার সস বা চা পাতা, চিনি, এগুলো রাখার জন্য। তো ওপরের সেকশনটাতে পুরোটাই আমি সস রাখবো, আমার যে ডেলি ইউজের সসগুলো, যেটা কাবার্ডে রাখলে বের করতে, ঢোকাতে খুব প্রবলেম হয়, আর এরকম ওপেন রাখলে আপনি রান্না করছেন জাস্ট লুক করে নিয়ে নিলেন, আর এই জন্যই আমি হ্যান্ডি এখানে রাখছি। সস আর চাটনিগুলো এখানে আমি সাজিয়ে রাখবো। আর এগুলোকে আমি একটুখানি আগিয়ে রাখছি, কারণ পিছনে স্পেসটাকেও আমি ইউটিলাইজ করব, পিছনে যাতে একটা স্পেস হয়ে যায়, ওই জন্য এই বটলসগুলোকে আমি একটু এগিয়ে দিচ্ছি। আর পিছনে যে স্পেসটা হয়ে গেল ওটাতে আমি যে ডাস্টবিনের যে বিন ব্যাগসগুলো, ওইটার রোলটা রাখছি। আমার ডাস্টবিনটা ঠিক এর নিচেই থাকে, আর বিন ব্যাগের রোলটা ওপরে রাখলে ওটা ডেলি ইউজ হয়, ডেলি বিন ব্যাগ ভরে যায়, ফেলতে হয়, তাই জন্য আমি বিন ব্যাগের রোলটা এমনভাবেই রেখেছি যাতে দেখাও না যায় আর এখানে থাকেও। আর তার নিচে শেলফটাতে আমি আমার চা, কফি আর সুগারের যে পটসগুলো, ওইগুলো রেখে দিচ্ছি, এগুলো ডেলি ইউজে খুবই মানে কাজে লাগে। আর তার নিচে এটা একটা সুন্দর বটল আমি নিয়েছিলাম ওটসের জন্য, এখানে লেখা আইব্রোজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। আর তার সাথে আমার গ্রিন পাতাবাহার যে প্লান্টটা বাইরে ছিল আপনারা সবাই দেখেছেন, আর এটা হচ্ছে কেসারের বটল, এটা ভেতরে কোথাও রাখলে হারিয়ে যায়, খুঁজে পায় না, তাই এখানে আমি সামনে রেখে দিচ্ছি। আর এর নিচে আমি আর একটা স্টিলের যে র্যাকটা কিনেছিলাম সেটাও এখানেই প্লেস করব, তো এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। আর এর সাথে কিন্তু আমি ছোট ছোট আর বড় বড় দুটো সাইজেরই জার পেয়েছিলাম, তো ছোটোগুলোতে আমি মশলা রেখে দিয়েছি এরকমভাবে, যেগুলো ডেলি ইউজের যে মশলাগুলো লাগে, যেমন এটা রেড চিলি পাউডার আর টার্মেরিক পাউডার, এটাতে আমি লেবেল করিনি কারণ কালারফুল লাগছে দেখতে, আর আমি চিনি এটা, আর বাকি দুটোতে লেবেল করে নিয়েছি কারণ ওটা একটু কনফিউজিং। আর নিচে যে কাঁচের জারগুলো ছিল ওগুলো আমি এখনও ইউজ করিনি, বাট এখানে আমি আমার ডালগুলো রাখবো, তো ডালগুলো অলরেডি আমার প্লাস্টিকের এরকম কন্টেনার্সে রাখাই ছিল, আর ডাল যেহেতু রেগুলার ইউজ হয় তাই এখানে আমি ডালটাই রেখেছি। আমার কনভিনিয়েন্সের হিসাবে আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর কাবার্ড আর এই র্যাকটার মাঝে যে স্পেসটা আছে ওটাতে ইজিলি আমার টিস্যু বক্সটা হোল্ড হয়ে যায়, তো আমি টিস্যুটাও এখানেই রাখি, হ্যান্ডি এখান থেকে টিস্যু নিতে। আর এই নিচের এরিয়াটাতে একটা কর্নারে আমি এই বক্সটার ভেতরে আলু, পেঁয়াজ আর রসুন স্টোর করি, আর তার পাশে আমার ডাস্টবিনটা রাখি আমি ইউজুয়ালি, এটাই থাকে এখানে। এরপরে আসি আমার সিঙ্কের জায়গাটা, তো সিঙ্কের এই এরিয়াটা, এই পাশটা আমার ইউজ হয় থালা বাসন রাখতে বা কাজ করার সময়, তো এখানে আমি কিছুই রাখবো না। আর সিঙ্কের পেছনে এটা হচ্ছে আমার ডিসপেন্সার, যেটা ডিশ ওয়াশ যে সোপটা ওটা, আর এটা হচ্ছে আমার অয়েল বটল হোল্ডার, বাট ওটার বটলগুলো ইউজ হয় না, তো এখানে আমি আমার স্ক্রাবার্সগুলো রেখেছি। আর পাশে একটা হ্যান্ড ওয়াশের বটল রাখছি, আর তার পাশে আমি সিমিলারলিও এরকমই একটা আগাছা যেটা আমার হয়েছিল ওটাকে উঠিয়ে ওই অয়েল ভিনিগারের যে অয়েলের বটলটা, ওইটা আমি এই গাছটাকে এখানে রেখে আমি এখানে রেখে দিচ্ছি একটু গ্রিনারি অ্যাড করার জন্য। বাট পরে নিশ্চয়ই আমার প্ল্যান আছে এগুলোতে মানি প্ল্যান্ট বা এমন কোনো প্ল্যান্টস রাখার যেগুলো ওয়াটারে গ্রো করে, তো এই এরিয়াটাকেও আমি এইভাবেই মিনিমালিস্টিকভাবে সাজিয়ে নিচ্ছি। আর নিচে এটা একটা পুরনো টাওয়েল, এটা আমি এখানে বেছাই কারণ বাসন ধুতে ধুতে ওইখান থেকে অনেক সময় জল পড়ে, যাতে এটা সোক হয়ে যায় ওই জন্য এটা রাখছি। আর একটা পাপোশ, রেগুলার যে পাপোশ।
আর সিমিলারলি এরকম আমি একটা পাপোশ আমার রান্নাঘরের এন্ট্রিতেও রাখছি, যাতে রান্নাঘর থেকে ধুলোবালি মানে যা কিছু বাইরে না আসে পা মুছে আসতে পারি। অ্যান্ড দ্যাটস ইট, আমার একদম ছোট্ট রান্নাঘর একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। আমি চেষ্টা করেছি খুব মিনিমাম জিনিস করার, আর যেহেতু আমার রান্নাঘরটা ছোট ওটা যাতে কনজাস্টেড না লাগে আর খুব ফাংশনাল হয়ে যায়। খুবই ছোট রান্নাঘরেও সুন্দর লাগে দেখতে এবং অর্গানাইজ থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি আমার রান্নাঘরটাকে সাজানোর। আর এখন চলুন আমি আপনাদের দেখাই যে যেই লাইটটা আমি লাগালাম সেটা লাগানোর পর আমার রান্নাঘরটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে বা কী ডিফারেন্ট লাগছে। তো এটা হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক, মানে লাইটটা জ্বালানোর পরে আর অর্গানাইজড করার পরে আমার রান্নাঘরটা, এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি খুব মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছি আমার রান্নাঘরটাকে, যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয় আর হাতের সামনে জিনিসও থাকে। আর যেহেতু আমার রান্নাঘরের স্পেস খুবই কম, আপনারা মানে দেখে বুঝতেই পারছেন যে খুবই ছোট্ট বলা যায়, কাউন্টার টপ বলতেও কিছুই নেই আর স্পেসও ভীষণ কম। তো আমি বেশি করে চেষ্টা করেছি জিনিসপাতি হ্যাং করে রাখার বা র্যাক্স বেশি করে ইউজ করার, আর যাতে সুন্দর লাগে দেখতে, কনজাস্টেডও না লাগে ছোট্ট রান্নাঘরটাতে, আর খুব ফাংশনাল হয়ে যায়। আর আমি এভাবেই গুছিয়ে সাজিয়ে যেন রাখতে পারি, পরে যেন অসুবিধা না হয়। তো এখানে আমি প্রতিটা কর্নারই আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাজানোর পরে। আশা করছি আপনাদেরও যাদের ছোট রান্নাঘর তারা কিছুটা হলেও উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখে, যে কীভাবে আপনি ছোট্ট রান্নাঘরকেও সুন্দরভাবে সাজিয়ে ফাংশনালভাবে ইউজ করতে পারেন। আর আমার আজকের মোটিভ এটাই ছিল ভিডিওটা করার, যে যাদের এরকম ছোট রান্নাঘর আছে বা বাট শখ আপনার অনেক আছে রান্নাঘরটাকে সাজানোর ঠিক আমার মতো, তাদের জন্য যাতে একটু হেল্পফুল হয় বা কিছু আইডিয়াস আমি যাতে শেয়ার করতে পারি যে কীভাবে আপনি আপনার ছোট্ট হলেও রান্নাঘরটাকে বা তার কাউন্টার টপটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা বা লাগছে। যদি লেগে থাকে আমার এই হার্ড ওয়ার্কটাকে মাথায় রেখেই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং যদি আমার কন্টেন্ট বা আমার ভিডিওস আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একটা ভিডিও দেখতে যতটা ইজি বা সুন্দর লাগে তার পিছনে কিন্তু খাটনি তার থেকে অনেক অনেক বেশি থাকে। তো আশা করছি আপনারা সেটা বুঝেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর এভাবেই ভালোবাসা আমি পাবো আপনাদের থেকে। তো এটাই আশা রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন এবং